মুসলমান হয়ে কবরে আসা মুসলমানকে আসলাম তুলি রব্বিল আলামিন, যিনি খোদার দরবারে নিজেকে আত্মসমর্পণ করে সে মুসলমান। একটা কুকুর মালিকের কাছে আত্মসমর্পণ করে, এই কুকুর বলে মালিক আপনি আমার খাবার দিছেন, বেইমানি করব না, ঘরের দরজায় মরে যাব, চোর ঢুকতে দিব না, আমরা আল্লাহর দাস, আল্লাহ আমাদের মালিক, আমাদের খাবার দেয় কে? এই যে সরকার বারবার বলতেছে দুর্ভিক্ষ আসতে পারে, এটা পৃথিবীর শুধু বাংলাদেশের সরকারের কথা না, এটা সারা পৃথিবীর বড় বড় জ্ঞানী গুণী যারা আছে তাদের ব্যাখ্যা বিশ্লেষণ। রাশিয়া ইউক্রেনের জন্য পৃথিবীর বিরাট একটা খাদ্যের অংশ রাশিয়া ইউক্রেন থেকে আসতো, এটা আসা বন্ধ হয়ে যেতে পারে, সার আসা বন্ধ হয়ে যেতে পারে, তেল আসা বন্ধ হতে পারে, তিনটা জিনিস এই দুইটা দেশ থেকে আসতো, একটা গম আসতো, আরেকটা সার আসতো, আর একটা তেল এবং গ্যাস আসতো, চারটা খনিজ, চারটা সম্পদ রাশিয়া এবং ইউক্রেন থেকে পৃথিবীর 35% তারা মিটাইতো। দুই দেশ যুদ্ধে লিপ্ত হয়ে গেছে, বিশেষজ্ঞদের মতামত যদি কৃষি ক্ষেত খামারে আমরা সার ওষুধ প্রয়োগ করতে না পারি তাহলে হয়তো খাদ্যের সংকট বাংলাদেশে আসতে পারে, দুর্ভিক্ষ লেগে যেতে পারে, আর একবার দুর্ভিক্ষ খাদ্যের সংকট যদি দেশে এসে যায় কোটি কোটি মানুষ গরিব হয়ে যাবে, দরিদ্র হয়ে যাবে। সরকার না পৃথিবীর বড় বড় জ্ঞানীরা এটা বিশ্লেষণ করে বারবার সতর্ক করতেছে দুর্ভিক্ষ হতেও পারে আসতেও পারে। তবে হ্যাঁ, দুর্ভিক্ষ শুধু বাংলাদেশে না, পৃথিবীতে বহু দেশে মুসলমানদের মধ্যে দুর্ভিক্ষ হয়েছে, সাহাবিদের জমানাতেও হয়েছে, খোলাফায়ে রাশিদিনের জমানাতেও কয়েকবার দুর্ভিক্ষ হয়েছে, আসতেও পারে দুর্ভিক্ষ বলা যায় না। তবে সতর্কতা অবলম্বন করা উচিত, বুঝবেন রিজিকের মালিক আমার আল্লাহ, মুসলমান সতর্ক হওয়া দরকার, এখন থেকে মানুষ ঠকানো বাদ দিতে হবে, এই মহিষাযোগ যারা আছে এগুলি চিহ্নিত করার দরকার, এই মহিষাযোগ কারা আছে মানুষের রক্তগুলি চুষে না, সমাজ থেকে তাদেরকে আলাদা করা উচিত, এরা নিকৃষ্ট বাজান কুত্তার চাইতেও খারাপ, কুকুরের ভিতরে মানবতা আছে, কুত্তা বলে মালিক আমি আপনি আমার খাবার দিয়েছেন, পচা গলা যাই দেন না কেন, আমি বেইমানি করব না, আপনি ঘুমান আপনাকে পাহারা দিব, আমাদের মালিক আল্লাহ, মালিক আল্লাহ, মালিক আল্লাহ, মালিক আল্লাহ, খাবার দেন আল্লাহ, বৃষ্টি দেন আল্লাহ, শস্য দেন আল্লাহ, ফল দেন আল্লাহ, স্বাস্থ্য দেন আল্লাহ, ওষুধ দেন আল্লাহ, চিকিৎসা দেন আল্লাহ, সব কিছু দেন আল্লাহ, কিন্তু তারপরও আমরা আল্লাহর দেওয়া হুকুম অমান্য করে আল্লাহর সাথে নাফরমানি করি, নাফরমানি করি, নাফরমানি করি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, আমি নামাজ না পড়িলাম কি যে ভুল করিলাম, আমি খোদার বিধান না মানিলাম কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম কি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। মানুষ লাগবে মানুষ, 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 আল্লাহ বলেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কষ্ট হচ্ছে আপনাদের, বুঝতে অসুবিধা? এই কাল কি হঠাৎ ঠান্ডা পড়ছে, ঠান্ডা লেগে গেছে, নাক বুঝে গেছে, কষ্ট হচ্ছে। চট্টগ্রামে ছিলাম, রাউজান মাহফিল করে এসে রাত্রিবেলা বিশ্রাম হয়েছি, তো ভাবছি যে আজকে মনে হয় তেমন কিছু না, খাতা টাতা গাই দিছি না, ওইভাবে শুয়ে পড়ছি, তো শেষ রাত্রে ঠান্ডা পড়ছে, ওই ঠান্ডায় ঠান্ডা লেগে গেছে,
এই জন্য দূরে যারা আছেন অনুরোধ করব আমাদেরকে মানুষ হইতে হবে। জীবনে বহু ওয়াজ হয়েছে দেশে, ওয়াজের অভাব নেই। সেদিন ওয়াজ করে আসতেছি চট্টগ্রামতে, ওই বৃষ্টি নামছে না, চিত্রাঙ্গের রাত্রিবেলা দুইটা মাহফিল, আল্লাহর কি মেহরবানি, একটা মাহফিলও বন্ধ হয়েছে না। কমিটি কা হুজুর তুফান হোক আর যাই হোক, সাত নম্বর আর বারো নম্বর ওইটা বুঝি সুঝি না, মাহফিল হবে আপনার আসতে হবে। মারহাবা কর, দুটোই মিলাদুন্নবীর মাহফিল হুজুর, মারহাবা কর। নজদিরা খালি তো আমরা বলে জিলাফির লেগে মিলাদ করি, আমরা বলে বিরিয়ানির লেগে মিলাদ করি, আমরা ওই দিন প্রমাণ হয়ে গেছে সুন্নিরা মিলাদুন নবী বিরিয়ানির জন্য করে না, নবীর জন্য করে। কথা বলেন ঠিক কিনা? ওই দিন বাস্তব প্রমাণ দেখছি, তুফান চলতেছে, ওর ভিতরে ওয়াজ করছি, ইন্টারনেট আছে, ছেড়ে দিছি, পাবলিকও বেরিয়ে গেছে। আমি দেখলাম কি আশ্চর্য, আল্লাহ আকবার, দিলওয়ালা মুসলমান, মাস পুরো মাঠ বেরিয়ে গেছে, বাচ্চারা সব মাহফিলে বসে দিচ্ছে, তুফান চলতেছে, মাহফিলে বসে দিচ্ছে। এ বুড়িচং কুমিল্লার মুসলমানেরা, মাইকের আওয়াজ যত দূর যায়, কঠিন তুফানেও মুসলমান মাহফিলের মধ্যে বসে থাকে নবীর ভালোবাসায়। আপনারা কোথায় আজকে মাহফিল বাদ দিয়ে ঘরের চারপাশে এখানে সেখানে বসে আছেন, মানুষ হওয়া লাগবে মানুষ। আল্লাহ বলেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ কার জন্য, জোরে বলে আমার জীবন কার জন্য, জোরে বলে মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। এটা ঘটনা শোনাই কষ্ট হবে, একজন আল্লাহর ওলির ঘটনা শোনাই, ওরা খালি বলে আহা আমি কিভাবে বুঝাবো। আমার দেশের একদল বেদাতি বেরোইছে, বুকে হাত বেঁধে নামাজ পড়ে আসে না, নাই বাজানা, আমরা কিন্তু বেদাতি না, ওরা হলো অরিজিনাল বেদাতি, মনে রেখেন, ওরা হলো অরিজিনাল বেদাতি। এদের বিশ্বাস মোহাম্মদ রসুলুল্লাহ মানুষ ছিলেন, বিদায় ভুল করতেন, কি বুঝলেন? এটা সেটা কুত্তা ভালো না? আমি সুজা সাহেবটার কথা বলি, অনেকে হয়তো বেজার হবে, এদের চাইতে কুকুরও ভালো, কুকুর বলবে হুজুরের সাথে আমার তুলনা দিবেন না, আমি নিম খারাম না। আচ্ছা বলেন আল্লাহ জগৎ বানাইল কার জন্য? নবীর জন্য। কার জন্য? জগৎ বানিয়েছে আল্লাহ নবীর জন্য, পৃথিবী সাজিয়েছে নবীর জন্য। প্রশ্ন রাখবেন মুফতি ফরিদি কিভাবে, আমি বলে দিয়ে যাই, আদম সফিউল্লাহকে আল্লাহ যখন বানাবেন তার আগে আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে একটা মহাসম্মেলন করলেন, ফেরেশতাদেরকে আল্লাহ বলেন ও ফেরেশতারা বলো আমি পৃথিবীর মধ্যে আইস অল রব্বুকাল ইল মালাইকাতি ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা, দুনিয়ার ভিতরে আমি খলিফা পাঠাবো, প্রতিনিধি মানুষ। ফেরেশতারা জবাব দিল আল্লাহ قالوا اتجعل فيها من يفسد فيها ويسفك الدماء, আপনি কি এমন খলিফা পৃথিবীতে পাঠাবেন যারা দুনিয়ার মধ্যে যে ফ্যাসাদ বাঁধাবে, ফ্যাসাদ ফ্যাসাদ ফেতনা বাঁধাবে, ফেতনা খালি ঝামেলা পাকাবে, কি কথা কর না কেন? ওই যে আমি কইছি কুত্তার সাথে খারাপ, যারা ঝামেলা করে যোগ, এমনি কই নেই কিন্তু, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। আল্লাহ বলেন ফিহা মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, আল্লাহ আপনি কি এমন জাতি দুনিয়াতে পাঠাবেন যারা ফ্যাসাদ বাঁধাবে, ঝামেলা পাকাবে, মানুষের রক্ত শুষিয়ে শুষিয়ে খাবে আর রক্ত ঝরাবে, মারামারি কাটাকাটি যুদ্ধ বিগ্রহ করবে,
আল্লাহ ডাক দে বলে না ফেরেশতারা, ফেরেশতারা ডাক দেখা আল্লাহ আপনি কেমন জাতি পাঠাবেন, খালি মারামারি কাটাকাটি করবে। ওয়ানাহানু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আল্লাহ আমরাই তো আপনার হাম করি, আমরাই তো ইবাদত করি, আমরাই তো জিকির করি, আমরাই তো ইবাদত করি, আমরাই তো আপনাকে সেজদা দেই, আর ওই বান্দার দরকার কি? আল্লাহ জবাব দিলেন, ক্বালা ইন্নি আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না, তার কারণ কি জানেননি? নূরে মুহাম্মাদির আল্লাহ দুনিয়াতে পাঠাবে, আল্লাহর হাবিবকে দুনিয়াতে পাঠাবে, সেই জন্য আল্লাহ পৃথিবী সাজাইছে, দুনিয়া সাজাইছে, আসমান সাজাইছে, জান্নাত সাজাইছে, মেহশর সাজাইছে, কবর আল্লাহ সাজাইছে। আল্লাহ নবীর পরিচয় দেওয়ার জন্য আমার আল্লাহ পৃথিবীর সব কিছু সাজিয়েছে, এই জন্য ফেরেশতারা জানে না যে আল্লাহ তার নবীকে দুনিয়াতে হাবিবকে পৃথিবীতে পাঠাবে। ফেরেশতারা জানতো না, বুঝতো না, এবং এর হাকিকত মারিফত ফেরেশতারা জানতো না। বিদা আল্লাহ বললেন, ইন্নি আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা বুঝি তোমরা তা বোঝো না। এর মূল ওর ভাবার্থই হলো, নূরে মুহাম্মাদি দুনিয়াতে আসবে, আল্লাহর নবীর কারণে আসমান সাজাইলো, জান্নাত সাজাইলো, মেহশর সাজাইলো, কবর সাজাইলো, দুনিয়া সাজাইলো, আখেরাত সাজাইলো, রুহের জগৎ নূরের জগৎ আল্লাহ সাজাইলো নবীর কারণে। নবী না হইলে আল্লাহ কিছুই বানাইতো না। আল্লাহ কোরআনে ঘোষণা দিয়ে বলে দিলেন, ওয়ামা আরসালনাকা, নবী আপনাকে পাঠাইছি, পাঠাইছি, আপনি নবীকে পাঠিয়েছি ইল্লা, শুধু এই কারণে, রাহমাতাল লিল আলামিন, সমগ্র সৃষ্টির জন্য রহমত বানাইয়া আমি আল্লাহ আসমানের রব, আপনি নবী আসমানের রহমত, আমি আল্লাহ রেহেমের রব, আপনি নবী রেহেমের রহমত, আমি আল্লাহ রুহের রব, আপনি নবী আরুহার রহমত, আপনি আমি আল্লাহ পৃথিবীর রব, আপনি নবী পৃথিবীর রহমত, আমি আল্লাহ আলমে বরজাখের রব, আপনি নবী আলমে বরজাখের রহমত, আমি আল্লাহ আলমে হাসরের রব, আপনি নবী হাসরের রহমত, আমি আল্লাহ জান্নাতের রব, আপনি নবী জান্নাতের রহমত, আমি আল্লাহ দুনিয়ার জগতের রব, আপনি নবী দুনিয়ার জগতের রহমত, আমি আল্লাহ পরকালের রব, আপনি নবী পরকালের রহমত। একবার আওয়াজ তুলে বলা যাবে কি, সুবহানাল্লাহ। মানুষ হতে হবে, মানুষ, আল্লাহ মানুষ পাঠিয়েছে মানুষ হওয়ার জন্য। হা যদি বুঝতাম, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, খালি গমসুরি করার দান্দা, খালি রক্ত চুষার দান্দা, মালে কম দেওয়ার ধান্দা, মসজিদে জুতা চুরি করার ধান্দা, কি কথা কন্যাকে আল্লাহ কোরআন শরীফে জানাই দিলেন, ও মাহিয়া তোমার জীবন আমি আল্লাহর জন্যে, ও মামাতি তোমার মরণ আমি আল্লাহর জন্যে। তাহলে আমাদের জীবন কার জন্যে, মরণ কার জন্যে? যদি সব আল্লাহর জন্য হয় তাহলে আমাদেরকে মানুষ হয়ে কবরে যাওয়া লাগবে, কথা বলেন ঠিক কি না? মানুষ মানুষ হয়ে কবরে যাওয়া লাগবে, মানুষ, যেহেতু মানুষ করে পৃথিবীতে পাঠিয়েছে, এই জন্য মানুষ মানুষের মতো হওয়া লাগবে। আগের যুগের একজন আল্লাহর অলির কথা বলতেছি, ওই যে বলছিলাম বুকে হাত বেঁধে নামাজ পড়ে, ওরা বলে কি, ওরা বলে কোনো পীরের কাছে যাইও না, কোনো অলির কাছে যাইও না, শিরিক 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 শিরিক, তার মানে কি জানেন, আল্লাহর অলিদের সহবতে গেলে মানুষ মানুষ হয়, ঠিক কি না? বহু সুর ডাকাত ভালো হয়ে গেছে, হয় নাই? বহু সুর ডাকাত ভালো হয়েছে, হয় নাই? বহু হয়েছে কি, আমাদের আমার হুজুরের দপ্তরে যে বহু সুর ডাকাত ভালো হয়েছে, এটা কিতা কইতাম আপনার, এগুলো বইলে তো শেষ করার মতো না, বহু চোর ডাকাত ভালো হয়ে গেছে।
কিভাবে বললে যে আপনি বুঝবেন, মনোযোগ দিয়েন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন পৃথিবীর অনেক বড় আলেম। এলেমের এমন কোন কিতাব নাই যে কিতাবে ওনার নাম না আছে, তার নাম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। ওনার আব্বা জান হযরত মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন একজন কৃতদাস গোলাম, তুর্কি একজন মুসলমানের গোলাম ছিলেন তিনি, তুর্কি এক মুসলমানের গোলাম ছিলেন, তুর্কি মুসলমানের গোলাম। হযরতে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি কে একদিন মনিব ডাক দিয়ে বলে, মুবারক তুমি তো যুবক মানুষ। বলে, হা মালিক, আমার তো অনেক বড় বড় খেজুরের আনারের বাগান আছে, এরে মুবারক তুমি আনারের বাগান পাহারা দিবা, খুব মনোযোগ দিয়েন। মালিক বলতেছে, ও মুবারক আনারের বাগান পাহারা দিবা। হযরত মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হা মালিক ঠিক আছে, আপনার আনারের বাগান আমি পাহারা দেব। মুবারক রাহমাতুল্লাহ আলাইহি আনারের বাগান পাহারা দিতে গেলেন। অনেকগুলি বছর তিনি আনারের বাগান পাহারা দিলেন। আনারের বাগান পাহারা দেওয়ার পরে হযরত মুবারক রাহমাতুল্লাহ আলাইহি যখন আনারের বাগান পাহারা দেন, অনেকগুলি বছর পার হওয়ার পরে হযরত মুবারক রাহমাতুল্লাহ আলাইহির মনিব মালিক তারে ডাক দিয়ে বলে, মুবারক একটা আনার নিয়ে আসো আমার জন্য বাগান থেকে, আনারটা যাতে টক টক। মুবারক রাহমাতুল্লাহ একটা আনার ছিঁড়ে নিয়ে আসলেন, কিন্তু আনারটা হলো মিষ্টি। মালিক ডাক দিয়ে বলেন, মুবারক রে আনার আনলি কিন্তু আনারটা তো মিষ্টি, কোনটা টক কোনটা মিষ্টি তুই কি জানিস না রে মুবারক। মুবারক ডাক দিয়ে বলে, মালিক কি করে বলবো আনার কোনটা মিষ্টি কোনটা টক। বলে, মুবারক এত বছর ধরে তুমি আনারের বাগান পাহারা দাও, বাগানের পরিচর্যা করো, বাগানের মালির দায়িত্ব পালন করিস রে মুবারক, তুই কি জানিস না কোন আনার টক কোন আনার মিষ্টি তুই কি জানিস না। মুবারক ডাক দিয়ে বলেন, হুজুর ক্ষমা করে দিবেন, আপনি আমাকে আনারের গাছ পাহারা দিতে বলেছেন কিন্তু খাইতে বলেন নাই, আমি এত বছর পাহারা দিয়েছি আপনার একটা আনারও আমি খাই নাই। জোরে বলা যাবে কে মারহাবা। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। এই মুবারকের গর্ভে মুবারকের ঘরে একটা আল্লাহর সন্তান দিলেন, তার নাম আব্দুল্লাহ। পৃথিবীর সবচেয়ে বড় আলেম ছিলেন তিনি। আল্লাহু আকবার কর, আল্লাহু আকবার। পৃথিবীর সবচেয়ে বড় আলেমদের একজন, যেমন বাবা তার তেমন ছেলে। মানে আমাদের দেশের অবস্থা হয়েছে ভিন্ন রকম, বাবাই হলো বতলসার মুরিদ, ছেলে হলো বাবা সার মুরিদ। কথা বুঝেন নাই মনে হয়? বাবা বতলসার মুরিদ বুঝছেন? বতলসা বোতল খায়, বাবা বোতল খায়। এই দেখবেন ঢাকা শহরে বেশি বেশি বড় বড় ধনী যারা আছে না, এরা তো বেশি বোতলসার মুরিদ আর কি। এরা কিন্তু যারা অধিকাংশ দেখবেন অবৈধ পন্থায় যারা পয়সা রুজি করে, তারা আবার বোতলসার মুরিদ বেশি। হ্যাঁ কথা কন না কে, বোতলসার মুরিদ টুইট করে বোতল মতল আইসে, বোতলের ভক্ত রক্ত হয়ে বোতল মতল টাইনে, এরপরে আইসে বৌরে কয় কিরে মা কেমন আছিস, ফুলাও বোতলসার মুরিদ, ফুলা বোতল একটু টেনে বাপের এসে কাই বিয়াই কেমন আছিস বিয়াই। ব্যাস অনেক সুখ আছে না কি কথা কেন, অনেক শান্তি নেই ফ্যামিলির ভিতরে, অনেক শান্তি না কি বলে, বিরাট শান্তি একবারে, খুব শান্তি, আই শান্তি কারে কর। শান্তি কারে কর। এই জন্য আল্লাহ বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নু কুলুব। এই জন্য আল্লাহ বলেন, সাবধান, শান্তি যদি
যদি পেতে চাও একমাত্র আমি আল্লাহ জিকিরের মধ্যে তোমার শান্তি। আমার হুজুর কেবলা মাঝে মধ্যে বলতেন, বাবা খোদার জিকিরে তোমার জিব্বখানাকে তুমি সিক্ত রাখো, আল্লাহর জিকিরে তোমার জিব্বা সিক্ত রাখো, মাগরিবে ফজরে জোহরে আসরে এশার নামাজের পরে কিছু অজিবা হুজুর দিয়েছে, হুজুর বলতেন বাবা এগুলি করো,